আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা হচ্ছে যে আপনারা ঘরে বসে কিভাবে একজন গ্রাফিক বা ফাংশন ডিজাইনার হবেন, যে কিভাবে একজন প্রফেশনাল ডিজাইনার আপনারা ঘরে বসে শিখতে পারবেন, তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো সর্বপ্রথমে যারা নতুন আছেন যারা কিভাবে ডিজাইন শিখবেন এবং যে প্রথম যে কাজগুলো কিভাবে আপনাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, যে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার সামনের দিকে আগাতে হবে, এবং সর্বপ্রথম যে ডিজাইন শেখার ক্ষেত্রে যে কাজগুলো নতুন যে স্টুডেন্টগুলো আসে তখন ওই স্টুডেন্টগুলোকে যেইগুলোর সাথে পরিচিত বা যেগুলোর সাথে পরিচয় করে দেওয়া হয় বা কিভাবে ডিজাইন পাস করতে হবে, কিভাবে পড়লে ভালো হবে, এই বিষয়ে যখন বলে দেওয়া হয় তো সর্বপ্রথম যেই কাজটা করবেন এই কাজটা আমি এখন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে যে কাজগুলো আপনারা করবেন। তাই চলুন শুরু করি যে সর্বপ্রথম একটা নতুন স্টুডেন্টের যে কাজগুলো দরকার যেটা দিয়ে শুরু করতে হবে সেই কাজগুলো হলো, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শো গাইড, এই জায়গাতে আপনারা ক্লিক করে যে এই যে ঘরগুলো আছে আপনারা জুম দিয়ে নেবেন, জুম দিয়ে বড় ছোট করে নেবেন। এই যে যে ঘরগুলো আছে আপনারা কিবোর্ডে আপনারা জেড চাপলে আপনাদের এটা জুম হবে, জেড যখন চাপবেন এটা জুম হবে, আর শিফট জেড যে চাপ দিবেন, শিফট চাপ দিয়ে ধরে জেড চাপ দিবেন তখন এটা আপনার ছোট হবে। তা সর্বপ্রথম আমরা যেটা করব, তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা করবেন এখন আপনারা এই জায়গা থেকে এই যে ঘর ঘর চিহ্নগুলো আছে এই যে এগুলো এই জায়গায় ক্লিক করবে, এই যে মাউসটা আমার দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আপনারা এটা নেবেন, এটা হচ্ছে হলো শিফট প্লাস জি চাপ দিবেন তাহলে কিন্তু এটা চলে আসবে, এই শিফট প্লাস জি তখন কিন্তু আপনার এটা চলে আসবে। এই যে এইটা আসার পর আপনারা যে কাজগুলো করবেন এখন আপনি যেটা করবেন এটা হচ্ছে এই যে আপনারা দেখবেন যে রান, এ রান দিয়ে যেহেতু আপনারা কিবোর্ডে দিতে পারবেন যে F8 এ রান, রান দিয়ে সর্বপ্রথম আপনারা যে কাজগুলো করবেন এই কাজগুলো আমরা রান দিয়ে আপনারা, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা ক্রস চিহ্নটা নিয়ে আসি, ক্রস এই যে মার্ক চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দাগগুলো এই জায়গা থেকে আপনারা এই যে আপনারা যে দাগগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এই দাগের উপরে সমানভাবে আপনারা ক্লিক করবেন। সর্বপ্রথম আপনারা লেফট দিয়ে যারা একেবারে নতুন যে এইটার বিষয়ে কোনো ধারণা নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনারা ঘরে বসে একজন প্রফেশনাল একজন ডিজাইনার হতে চান তাহলে আমার এই ভিডিও সম্পূর্ণ ভিডিও কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি আশা করি আপনারা এই জায়গা থেকে কিছু শিখতে পারবেন এবং আপনারা ঘরে বসে একজন ডিজাইনার আপনারা কীভাবে ডিজাইন পাস করতে হয় সম্পূর্ণভাবে এবং কীভাবে শিখতে হয় এটা আপনারা এই জায়গা থেকে শিখতে পারবেন আমি আশা করি। তো এখন আপনারা যারা নতুন আছেন, যারা একেবারে নতুন, যারা এখন সর্বপ্রথম এখন শুরু করবেন যে আমি এখন ডিজাইনের কাজ আমি শুরু করব, এখন সর্বপ্রথম শুরু করার ক্ষেত্রে এখন যেটা করবেন এখন আপনারা এই যে দাগগুলো আছে এই দাগের উপরে আপনারা এই যে রান নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মাউসে রাইট বাটন ক্লিক করে নেওয়ার পর এই যে এটার মিডলে এই যে এমন মিডল করে আপনারা এটা মারতে থাকবেন সব জায়গায় লেফট, মাউসের লেফট মানে সমান করে মারবেন এই যে বেঁকা আছে এগুলো এরকম সমান করে মারবেন, মারার পর আপনারা এন্টার চাপ দেবেন, এই যে এন্টার দেওয়ার পর এরকম স্টিল হবে, এই যে আমি একটা কালার চেঞ্জ করে নিলাম এরকম স্টিল হবে। এরকমভাবে আপনারা এটার উপরে প্র্যাকটিস করবেন এক থেকে দুই দিন প্রতিদিন 3 ঘন্টা করে আপনারা বা 2 ঘন্টা করে এটার উপরে প্র্যাকটিস করবেন, এই যে এরকম এটার উপরে প্র্যাকটিস করতে থাকবেন, এটাগুলো সবগুলা
लेफ्ट बाटन माउसर लेफ्ट क्लिक करबेंगे को बेका हो ना एक सोजा सोजा थको प्रतिदिन ये अपनारा प्रतिदिन ये अपना एक थे दुई घंटा अपना अपना ट्राई करबें प्रतिदिन अपना दुई घंटा कर ट्राई करबें ए रकम भाव अपना कयदी करबें एकटार ऊपर यटार ऊपर अपना এই বিষয়টার উপর এই বিষয়টার উপরে আপনারা কমপক্ষে এক থেকে তিন দিন আপনারা কোর্স করবেন যে এইটার উপরে শুধু এই একটার উপরে আপনারা প্রতিদিন দুই ঘন্টা করে এটা টিপবেন প্রতিদিন এরকম প্রতিদিন আপনারা করতে থাকবেন এরকম প্রতিদিন আপনারা করতে থাকবেন এরকম প্রতিদিন আপনারা এই দাগে দাগে মারতে থাকবেন এই দাগে দাগে মারার পর এরকম দাগে দাগে মারতে থাকবেন এরকম দাগে দাগে আপনারা এগুলো মারতে থাকবেন এরকম মারতে মারার পর আপনারা যে যে মনে আপনারা মনে করেন এই জায়গায় একটু আমি স্টিচ ফলাব তখন আপনারা এন্টার চার্জ দেবেন এই যে এন্টার এরকম স্টিচ হয়ে যাবে আবার রান স্টিচ নিয়ে আবার এই জায়গা থেকে শুরু একা সমানভাবে দরকার হলে আপনারা জুম দিয়ে বড় করে দেখে সমান করে মারবেন এই যে এরকমভাবে সমান করে ব্যাস এরকমভাবে সমান করে 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 এরকমভাবে এরকমভাবে আপনারা এই যে ঠিক এইটার উপরে আপনারা কমপক্ষে তিন থেকে চার দিন শুধু এইটার এই একটা বিষয় উপরে আপনারা কোর্স কমপ্লিট করেন যখন আপনার হাত যখন ক্লিয়ার হবে যখন আপনার হাতটা আপনি বুঝতে পারবেন যে এখন আমার হাতটা ক্লিয়ার হচ্ছে বা মাউসের লেফট রাইট আমি বুঝতে পারছি বা এখন আমি এইটা আমি পারবো এখন আমি এগুলো ক্লিক করতে পারছি যাক এই জায়গা থেকে আমি এটা এই মানে এই কোর্সটা আমি এই জায়গা থেকে কমপ্লিট করে ফেললাম এখন আমার দ্বিতীয় কোর্সটা আমি শুরু করব তো এখন আমার প্রথম যে ধাপটা এই ধাপটা আমার শেষ হয়ে গেল এখন আমি দ্বিতীয় ধাপটা আমি শুরু করব তো এইভাবে প্রথম যে কোর্সটা আছে এই কোর্সটা আপনারা এইভাবে কমপ্লিট করবেন এই যে রান স্টিচ নিয়ে আপনারা এগুলো মারবেন বা এইভাবে আপনারা এই কোর্সটা কমপ্লিট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে দেখাবো এইটার পরবর্তীতে আপনারা যেই কাজটা করবেন দ্বিতীয় রাউন্ডে আমি আপনাদেরকে কিছু স্টিচের সাথে পরিচয় করে দেবো এবং আপনার যে বিষয়গুলো আপনাদের প্রথম প্রথম জানার প্রয়োজন ওইগুলোর সাথে আমি পরিচয় করে দেবো এবং স্টিচগুলো কীভাবে আপনার ফালাইতে হয় এগুলোর সাথে আমি পরিচয় করে দেবো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।